হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমাদের দিওয়ালি খুব ভালো কেটেছে। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। দেখো, তোমাদেরকে একটা ব্লগ শেয়ার করছি। রিকো আমাদের পাড়ার যে পুজো হয়, রিকো সেখানে গেছে। পুজো প্লাস মেলা দুটোই হচ্ছে। পুজোটা আসলে রাত্রেবেলা হয়েছে। রাত্রেবেলা তো আর রিকো একা যেতে পারে না, তো দিনের বেলায় ঠাকুর দেখতে গেছে, কালী ঠাকুর। তো ঘোরাঘুরি করছে। ওই দেখো, ঠাকুরের সামনে কেমন প্রণাম করছে। আমাদের পাড়ার এই পুজো প্যান্ডেল বলো আর ঠাকুর বলো, যাই বলো না কেন, খুব সুন্দর হয়েছে কিন্তু। দারুণ, মানে অপূর্ব যাকে বলে। তোমরা সবাই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কেমন লেগেছে। আর সবার দিওয়ালি ভালো করে কাটুক এই কামনা করি। বন্ধুরা দেখো, একটু সন্ধ্যাবেলা থেকে মেলাটা ঘুরতে বেরিয়েছিলাম আমি আর রিকো। রিকোর মামাও গেছিল। তো ওই যে বাচ্চাদের হয় না, এই যে গাড়িতে বসে বাচ্চারা গোল 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 করে ঘুরবে, ওগুলোতেও চড়ছিল। তো ওর এত ভালো লেগে গেছে, ওই প্রথম থেকে লাস্ট অব্দি ওইভাবে ঘুরেই যাচ্ছে খুব। আসলে এই গাড়িগুলো কী বলো তো, মানে বাচ্চারা খুব মজা পায় ওরা এগুলো চড়তে। তো এগুলো এই 10 মিনিট মতো চড়তে দেবে, তো ওই 30 টাকা করে নিচ্ছিল। যাই হোক, বাচ্চাদের আনন্দটাই আসল। আর দেখো, এই যে রিকো আর একা একা ঘুরছে, ও নামতেই ইচ্ছে করছিল না, তো মনের আনন্দে গাড়িতে ঘুরে যাচ্ছে। এতই ভালো লেগে গেছে গাড়িগুলো, মেলারই গাড়িগুলো খুবই সত্যি বাচ্চাদের এন্টারটেনমেন্ট। যাই হোক, দেখো ওই যে রিকো ওর মামার কোলে করে ঘুরে বেড়াচ্ছে। রাস্তাটা আসলে খুব ভিড়, তো মেলা হচ্ছে, লোকজনও ভর্তি। তার উপরে পাশ দিয়ে বাইক সাইকেল গাড়ি ফাড়িগুলো যাচ্ছে। দেখো মেলা, দেখো মেলাটা বেশি নয়, কয়েকটা দোকান আছে, স্টেশনারি দোকান দোকান হয়ে গেছে, খাওয়ার দোকান, ফুচকা দোকান। আর এই ভিড় ছিল, এদিকে প্রোগ্রাম হচ্ছে স্টেজে, যে স্টেজে প্রোগ্রাম হচ্ছে, খুব মজা করছে। দেখো দেখো ললিপপ খাচ্ছে কেমন, রাস্তার মধ্যে দেখো মেলার চারদিক কত সুন্দর ডেকোরেশন, সুন্দর লাগছে রাস্তায় সাধারণত। এই দেখো, এগুলো বিভিন্ন মেলার যে মেন যে মানে দোকানগুলো, এই যে বিভিন্ন দোকানপত্র এখানে বসেছে রাস্তার ধারে ধারেই। কেমন লাগছে তোমাদের বলবে? দেখো রিকো একটা ওই মাস্ক, মানে মুখোশ বলে যাতে, এই মুখোশগুলো নিয়েছে রাক্ষস বলা, ওই পড়বে না কিছু দিয়ে। দেখো জোর করে খুলে দিচ্ছে মুখোশটা, পরে ওকে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো এবার ওর পড়বে না, ছুটে চলে গেল। এবার ওর মামা পরে নিয়েছে, দিয়ে ওকে ভয় দেখাচ্ছিল। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো।